সত্যেন বোস সৌভাগ্যবান, তিনি 1894 সালে জন্মে 80 বছর বেঁচে ছিলেন। সুতরাং দীর্ঘজীবন তার, এবং নিজে যেহেতু একজন ইংরেজি যাকে বলে বহুমাত্রিক মানুষ, তার বিচরণ শুধুমাত্র তার বিজ্ঞান তার ল্যাবরেটরি অঙ্কের খাতায় ছিল না। তিনি বড় উল্টো ছিলেন, যে নিজের গবেষণার জন্য যেটুকু সময় ব্যয় করতেন ততটুকুই অথবা তার চেয়ে অনেকটা বেশি অন্যের জন্য, গবেষণার বাইরে অন্যের গবেষণার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। একজন সমাজ সচেতন, দেশপ্রেমিক এবং অত্যন্ত ঋজু এবং চাছা ছোলা ভাবে কথা বলবার মানুষ ছিলেন, এবং তার ফলে ওনাকে সমস্যায় পড়তে হয়েছে প্রতিনিয়ত। সব সহ্য করেছেন এবং নিজে নিজের ভেতরে যে চারিত্রিক গুণাবলীকে উনি প্রজ্বলিত করেছিলেন, সেই জ্ঞানের আলোয় এবং স্থিতধীতে তিনি সমস্ত বাধাকে অতিক্রম করেছেন এবং একটা স্মরণীয় জীবন রেখে গেছে। বাংলায় বিজ্ঞান শিক্ষা, মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষা, তাই নিয়ে উনি আজীবন লড়ে গেছেন। ওনাকে ডেকে দেওয়া হয়েছিল যে উনি সংকীর্ণতা বাদে ভোগেন এবং তিনি প্রভিনশিয়ালিজম, মানে এই আঞ্চলিকতাবাদের ব্যাপারটিকে উনি নিজে প্রভাগেট করতে চাইছেন। এই ধরনের একটা কথাবার্তা আমরা সমাজ মাধ্যমে প্রায়ই দেখি। বিশেষ করে খুব জনপ্রিয় যে কথাটি, সেটি হলো বাংলায় যারা বিজ্ঞান করতে পারেন না বা বোঝাতে পারেন না, তারা হয় বিজ্ঞানটি বোঝেন না, না হয় তারা বাংলা জানেন না। সেটি বহু চর্চিত একটি কথা। আর এই যে একটি লাইন, আমি সবসময় মনে করি যে আমাদের দেশের বিজ্ঞানীদের কেবল বিজ্ঞান জানলেই চলবে না, তাদের চেষ্টা চাই যারা বিজ্ঞান বোঝেন না তাদেরও বুঝিয়ে দিতে হবে। খুব শক্ত কাজ এবং খুব শক্ত করে বলা, এবং সেই মতো একটা ভাষা সৃষ্টি করা তাদের দায়িত্ব। এই ভাষা মানে হচ্ছে বিজ্ঞানের পরিভাষা, যে আপনি জলকে বা অক্সিজেনকে উদ্যোজন বলবেন না, নাইট্রোজেনকে যবক্ষারজান বলবেন না, এমন কিছু বলবেন না যাতে মানুষ চমকে ওঠে, বুঝতে না পারে। এবং সেই 1936 সালে বেঙ্গল এডুকেশন উইক বলে একটা সপ্তাহ ধরে একটা সম্মেলন এখানে হয়েছিল, এবং সেই সম্মেলনে উনি বক্তৃতা দিচ্ছেন। সঠিক প্রশিক্ষণ কিন্তু প্রকৃতির সঙ্গে সম্পর্ক রহিত বইয়ের উদ্দীপনাহীন পাঠে লাভ হবে না। এবং উনি যা বলছেন যে আমাদের যা কিছু শিক্ষা এবং তার যে উদাহরণ, তা আমাদের চারপাশের পরিবেশ থেকে, মাঠ ঘাট থেকে উদাহরণ নিয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা করতে হবে এবং মাতৃভাষায় আলোচনা করতে হবে। এবং উনি বলছেন প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসেবে, উনি বাংলাদেশের কথা বলছেন, বাংলা ভাষার ব্যবহার আসুক প্রয়োজন এবং কর্তব্য। একই সঙ্গে বলছেন সর্বসাধারণের বিজ্ঞান শিক্ষার মাধ্যমে বিজ্ঞান মনস্ক সমাজ গড়া ও বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা, যে সবাইকেই বিজ্ঞানী হতে হবে বা গবেষণা করতে হবে বা সায়েন্সে উচ্চতর ডিগ্রি লাভ করতে হবে, তা কিন্তু নয়। উনি চাইছেন যে সামগ্রিক বিজ্ঞান মনস্ক একটা সমাজ তৈরি হোক, যাতে করে, আপনারা নিশ্চয়ই গণসূত্র দেখেছেন, সেখানে এই কথাটা বলা হয়েছে যে মানুষ তো বুঝতে পারে যখন কলেরা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তখন কোনো মন্দিরে গিয়ে কোনো চরণামৃত যাতে না খেতে হয়, কারণ সেই চরণামৃতেও ওই ভাইরাসের বহন করতে পারে এবং অ্যাকচুয়ালি ভালো করে দেওয়ার বদলে পরিস্থিতিকে আরো জটিল এবং ঘোরালো করে তুলবে। এই বিজ্ঞান মনস্কতা, এই বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা সাধারণ মানুষের মনে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তার জন্য উনি প্রাণপাত করেছেন। জাপানে গিয়ে একটা কনফারেন্সে গিয়ে উনি আশ্চর্যান্বিত হন। উনি দেখেন যে জাপানি বিজ্ঞানীরা ওখানে তাদের সমস্ত কাজ জাপানি ভাষায় তারা ওখানে নিবেদন করছে, এবং আলোচনাটাও চলছে জাপানি বিজ্ঞানীর সঙ্গে, আরেকজন জাপানি বিজ্ঞানী জাপানি ভাষায়। সেই যে উনাকে তাক লাগিয়ে দেয়, কারণ উনি দেখছেন যে ওরা ইংরেজি বলতে পারে না ঠিকঠাক করে, কিন্তু ওরা জাপানি ভাষায় বিজ্ঞান করে আজকে ইংরেজি ভাষায় যে দেশগুলো, শিল্পোন্নত দেশগুলো অনেকটা এগিয়ে গেছে, তাদের সঙ্গে পাল্লা দিচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে
জাপানের অগ্রগতি সেই শিল্পোন্নত ইউরোপীয় দেশের থেকেও কিছুটা হলেও বেশি কিছু কিছু ক্ষেত্রে। ওনার যখন বয়স 68 1962 সেই তখনও উনি বলছেন একই রকম কথা, এই বিদেশি ভাষাটি সত্যি অর্থে সারা দেশে শিক্ষার ব্যাপক এবং দ্রুত বিস্তারের অন্তরায় হয়ে উঠেছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যম হিসেবে ইংরেজির ব্যবহার রসকসহীন শুষ্ক শিক্ষাদানকে উৎসাহিত করে এবং সৃজনশীল চিন্তা ভাবনাকে নিরুৎসাহিত করে দেয়। যে আমি ওনাকে একদিন গিয়ে বলি যে আপনি এত ইংরেজির বিরুদ্ধে কেন, আপনাকে সবাই ভুল বোঝে, আপনি সত্যি ইংরেজির বিরুদ্ধে, উচ্চশিক্ষাকে ইংরেজি লাগবে না। উনি বললেন কি বলেছিল এইসব কথা, আমি কখনো বলেছি যে যারা উচ্চতর গবেষণা করবে যারা বিদেশে যাবে তাদেরকে ইংরেজি পড়া চলবে না, আমি বলেছি সাধারণ মানুষের জন্যে, ভারতবর্ষের 90% লোক সাধারণ মানুষ, তাদের শিক্ষা, তাদের রুজি রোজগার, তাদের স্বাস্থ্য আমার কাছে প্রাথমিক কর্তব্য, আমি তাই বলেছি। বন্ধু মিলে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের করে জার্মান ভাষায় লেখা যে সন্দর্ভ রিসার্চ পেপার এবং মিনকোস্কির পেপারগুলো ওনারা ইংরেজির অনুবাদ করেন এবং সেটা ছিল প্রথম জার্মান ভাষা ছাড়া আর অন্য কোনো ভাষায় ভাষান্তরিত আপেক্ষিক তত্ত্বের যে গবেষণাপত্র তার নির্মাণ সারা বিশ্বে। সত্যনাথ বোস খুব ছোটবেলায় কিশোর বয়সে হাতে লেখা একটা দেয়াল পত্রিকা মতো পত্রিকা চালু করেন এবং তার নাম হয় পিতার নাম নেন মনীষা, একটা সংখ্যা বেরিয়েছিল, উনি সেই পত্রিকাতে লিখেছিলেন তার আসাম ভ্রমণের গল্প। এক বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের লেখা বাদ দিয়ে বাংলা সাহিত্যে এমন কিছু থাকে না যা ভদ্রলোকের পাতে দেওয়া যায়, তা নিয়ে গৌরব করা তো দূরের কথা। প্রফ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতেন, সবুজ পত্র পত্রিকার সম্পাদক। সুতরাং আমাদের মতো প্রতিভাহীন লোকেদের পক্ষে আমরা যেটুকু গান বিজ্ঞান সঞ্চয় করতে পারি করেছি তার ভাগ দেশের লোককে দেওয়াটা কর্তব্য, এই কারণে আমি আপনাকে সবুজ পত্রের আসরে নামাতে চাই। কিন্তু সত্যেন বোস সবুজ পত্রে কিন্তু কোনোদিনও লিখলেন না, বীরবল বিরক্ত হলেন, রেগেও গেলেন হয়তো, উনি বললেন খানিকটা রঙ্গ করে সত্যেন ব্ল্যাক বোর্ডে লিখতে বেশি পছন্দ করে। সত্যেন বোসের সঙ্গে রবি ঠাকুরের কথাবার্তা এবং মিটিং খুব একটা সুখের হয়নি, যেমন সুখের হয়নি সত্যেন বোসের সঙ্গে আইনস্টাইনেরও কথাবার্তা। এই জন্যে আইনস্টাইনের সঙ্গে কি আলোচনা হয়েছে সত্যেন বোস তা নিয়ে উনি কিন্তু কোথাও খুব ফলাও করে লেখেননি, এখন চেপে গেছেন অনেক কিছু, কিন্তু জিজ্ঞেস করেন খুব অল্প স্বল্প বলতেন। এবং পরে রবি ঠাকুর বলেছেন যে উনি যখন জার্মানিতে গিয়েছিলেন তখন আইনস্টাইনের সঙ্গে দেখা হয়েছিল এবং আইনস্টাইন একজন বিজ্ঞানীর কথাই জিজ্ঞেস করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে যে সত্যেন বোস কেমন আছে। উনি লিখেছেন বিশ্ব পরিচয় নামে একটা বিজ্ঞান ভিত্তিক প্রবন্ধের একটা সংকলন উনি লিখেছেন, 110-20 পাতা, তখন তাদের নাম ছিল পাঁচশিকে। উনি প্রথমে প্রায় 7 পাতা জুড়ে কেন সত্যেন্দ্রনাথ বোসকে এই বইটি উৎসর্গ করছেন তার ব্যাখ্যা দিয়েছেন, এটা ইংরেজিতে বললে আমি বলবো আনপ্রেসিডেন্টেড, নোবেল পুরস্কার লাভ করলে অতটা কৃতার্থ বোধ করতাম না। 1931 সালে পরিচয় পত্রিকায় বিজ্ঞানের সংকট লিখলেন, ঢাকায় থাকাকালীন শুরু করলেন বিজ্ঞান পরিচয় পত্রিকা প্রকাশ হতে থাকলো। 1948 সালে প্রতিষ্ঠা করলেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, ওই প্রতিষ্ঠার বছরই প্রকাশিত শুরু করলো জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা। 1950 সালে জ্ঞান বিজ্ঞান পত্রিকার সম্পাদক মনোনীত হলেন, 1956 সালে বিশ্বভারতীর উপাচার্য পদে যোগ দেওয়ার আহ্বান এবং জুলাই যোগদান, 1958 সালে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের জকুল প্রতিষ্ঠার মূল সভাপতি। তো একই মানুষ
যিনি বিজ্ঞান কংগ্রেসের সভাপতি, আবার তিনি বাংলা ভাষায় যে সারা ভারত সম্মেলন হচ্ছে তারও সভাপতি, বিরল সম্মাননায় বলেই আমার কাছে মনে হয়। গানের ব্যাপারে আমার নিজের কোনো বন্ধ পরিচয় ছিল না, একটা ছোট এসার ছিলেন নিজে যে বাজাবার চেষ্টা করা হলো, তারপরে হারমোনিক্স অনেক কিছু বললেন এবং কথিত আছে রাগ আবিষ্কার করেছিলেন হারমোনিয়াম কম্বিনেশন, উনি আপনি তিনি বলেছেন বি কুমার রায় জেনারেল রায়ে। তো 1954 সালে উনি পদ্মভূষণ পেয়েছিলেন, 1956 সালের জুলাই মাসে উনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিলেন ঠিক তারপরে ওনাকে আমন্ত্রণ জানানো হলো বিশ্বভারতীর উপাচার্য পদ অলঙ্কৃত করবার জন্য, এবং তারও আগে উনি রাজ্যসভার মনোনীত সদস্য হয়ে গেছেন। শান্তিনিকেতনে আর যাই থাকুক শিক্ষা শুধু যেটুকু আছে সেটুকু বড় অংশ থিওলজিস্ট সর্বতত্ত্ববিদ এটাকে দখল করে রেখেছে। রবীন্দ্রনাথ আছেন কিন্তু শুধু বাতাসেই আছেন এবং রবীন্দ্রনাথকে ব্যবহার করা হচ্ছে। তুমি ওখানে গেলে উনি চিরকালই রবীন্দ্রনাথের দর্শন উদ্বুদ্ধ, রবীন্দ্রনাথ স্বগত কারণেই ওনাকে সঠিক নিজের একটা ভাবশিষ্য ভেবেছিলেন, এবং উনিও যদি কোনো সময় জীবনে বিশ্বভারতীকে তার প্রয়োজনে লাগে তার জন্য উদ্বিগ্ন ছিলেন। তুমি ওখানে গিয়ে প্রাথমিক পরিকল্পনা করলেন একদম মৌচাকে ঢিল মারার মতো, ফোল নুলচে বদলাচ্ছেন। 6 থেকে 11 বছর বয়সে শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষান্তে 11 থেকে 17 বর্ষীয়দের জন্য শিক্ষায় উচ্চ মাধ্যমিক স্তরের জন্য প্রস্তুত হবেন। এরপরে 17-22 এই বয়সকালে বিএ বিএসসি অনার্স এবং এমএ এমএসসি পর্যন্ত অধ্যয়ন করেন। তখন কিন্তু বিশ্বভারতীতে বিজ্ঞান পড়ানো হতো না, উনি বিজ্ঞান ইন্ট্রোডিউস করছেন এবং সঙ্গে সঙ্গে পয়সা চাইছেন, বলছেন বিজ্ঞান পড়াতে গেলে ল্যাবরেটরি করা দরকার, বিল্ডিং করতে হবে পয়সা। তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং তিনি পদাধিকার বলে আচ্ছা আচ্ছা কি বলছেন, বলছেন যে ঠিক আছে আপনারা যেটা করেছেন সেটা ভালো, আমি একটা সিলেক্ট কমিটি করে দিচ্ছি। সেই সিলেক্ট কমিটি থেকে সুধীরঞ্জন দাস, যিনি রবীন্দ্রনাথের প্রথম 4 জন ছাত্রের মধ্যে একজন শান্তিনিকেতনে এবং তখন সে সময় সুপ্রিম কোর্টের বিচারপতি, আর একজন হচ্ছেন বিদেশী লোক, বিদেশী লিওনার্ড এল ফার্স্ট। এই অদ্ভুত ব্যাপার যে দুজনেই রবীন্দ্রনাথের এত কাছে এবং রবীন্দ্রনাথের রীতি ভাঙবার যে নতুন কর্মযজ্ঞ শুরু করেছেন তার ব্যাপারে এটা করা যাবে কিনা সেই ব্যাপারে মূল্যায়ন করতে উনি তাদের কাছেই পাঠাচ্ছেন। সুতরাং জেনে তো অসুবিধা হয় না যে কি হবে, নাকচ করে দিলেন। সুধীরঞ্জন দাস বললেন হবেই না, দেখবই না। আর লিওনার্ড এলভাস বললেন যে হ্যাঁ বিজ্ঞান চলতে পারে, তবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি নয়, কি হতে পারে সয়েল সায়েন্স। 2 বছরের মধ্যে স্বপ্ন ভঙ্গ হবে না কেন, উনি বলছেন যে ওই কাঁচঘেরা ঘরটা আছে সেটা তালা দেওয়া থাকে, ওটা ব্যাখ্যা দিবেন রিডিং রুম করে দিই, পবিত্রতা আছে না, স্যাংটিটি নষ্ট হয়ে যাবে। তারা বললেন যে ক্লাসরুম নেই, ক্লাসরুম করবো, ভেতরে ক্লাস হবে, বসা হলে ছাত্ররা ক্লাস করতে পারে না। বললো আরে তখন বর্ষা হলে গুরুদেব বর্ষামঙ্গলের গান গাইতেন, আপনি আবার এখানে নিতে ভাবছেন। উনি বললেন আমরা কারণে কনভোকেশন হবে না, ওপেন জায়গাতে ওর মধ্যে হোক, বদ্ধ জায়গায় হোক। নেহরু পর্যন্ত বললেন কনভোকেশন আমরা কারণের থেকে বেশি দূরে যাওয়া সমীচীন হবে না, সুতরাং সেগুলোও না হয়ে গেল, স্বপ্ন ভঙ্গ হলো। রেগে বললেন শান্তিনিকেতনের শিক্ষাদানকে রবীন্দ্রনাথের চালু করা স্কুল পর্যায়ে রেখে দেওয়া উচিত ছিল, এটাকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করা হলো কেন, 1951 সালে এটাকে বিশ্ববিদ্যালয় হিসেবে কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে সেখানে ইউনিভার্সিটি হয়। শান্তিনিকেতনে ক্রমশই নিঃসঙ্গ হলেন উপাচার্য, এরই মধ্যে সত্যেন্দ্রনাথ রাজ্যসভার মনোনীত সদস্য হিসেবে তীব্র ভাষায় তৎকালীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করলেন। নেহরু খুঁজছেন যে সম্মানজনকভাবে জিনিস থেকে বেরিয়ে আসা যায়, একটা অনারেবল এক্সিট খুঁজছেন, নতুন পদ সৃষ্টি করলেন জাতীয় অধ্যাপক, বেতন করলেন 2500 টাকা তখনকার দিনে, যেটা উপাচার্য পদের থেকে 1000 টাকা বেশি। রাজ্যসভা উনি নির্বাচিত হয়েছিলেন 6 বছরের জন্য,
সেখানেও টিকতে পারলেন না, পাঁচ বছর পর উনি পদত্যাগ করে দিলেন। অনেক হয়েছে বলে বক্তৃতা দিয়েছিলেন, কটা জেরে গিয়েছিল, সবাই সবাইকে রাগিয়েছিলেন, পাঁচ বছরে উনি গোটা ছাড়াই বক্তৃতা দিয়েছিলেন। এবং কি বলেছিলেন, 1955 সালের 21শে মার্চ প্রথম বক্তৃতা দেন, এবং কি বললেন, যে তোমরা উপর থেকে ইউজিসি চাপিয়ে দিচ্ছ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে, আমাদের সাথে কথা বললে না, প্রচুর সমালোচিত হলেন রাজনৈতিক নেতারা। দ্বিতীয়বার বক্তৃতা দিলেন 1956 সালের 24শে ফেব্রুয়ারি শরণার্থী সমস্যা নিয়ে, যে ওরা এসেছে ওদের এখন জায়গা দিলে, তখন ওর উচিত ছিল ওরা কি কাজ পারে না পারে, তোমরা এখন বলছো পাকিস্তান থেকে এসছে ওরা সব পাকিস্তানি, আমাদের কোনো দায় দায়িত্ব নেই, এটা কি কথা। তৃতীয় বক্তৃতা দিলেন প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, যেটা আজকেও সাংঘাতিক ভাবেই তার গুরুত্ব আছে। উনি বললেন বিনা বিচারে আইন করে আটকে রাখছো কেন, ইংরেজরা করেছিল, আজকে তোমরা দেশ স্বাধীন হয়েছে, তোমরা স্বাধীন সংগ্রাম করেছো, আর সেই ব্রিটিশদের আইনটাকে এখন লঙ্ঘন করে যাচ্ছ। রাজ্যসভায় সত্যের মুখের শেষ বক্তৃতা ছিল প্রেসিডেন্টের ভাষণের পরে, সেখানে বলা হয়েছিল যে লোহা এবং লৌহ আকরিক এবং কয়লা এগুলো বিদেশে পাঠানো হবে, যাতে আমাদের ফরেন রিজার্ভ দরকার, একটা মানে বাস্তব সমস্যা, ভারতবর্ষে তখন ফরেন রিজার্ভ দরকার ছিল বৈদেশিক মুদ্রা। তো উনি বললেন যে এটা করলে কি করে হবে, তুমি যদি দিয়ে দাও তোমাকে ভালো গুণমানের জিনিসগুলো দিতে হবে, তাহলে আমাদের দেশে যে স্টিল মিল তৈরি হয়েছে, কলকারখানা তৈরি হয়েছে, তো স্টিল মিলগুলো তাহলে গুণমানের খারাপ আকরিক পাবে, আমাদের স্টিল খারাপ হবে, কিনবে কে? সুতরাং ওনাকে যেতেই, এই জন্য প্রতিবাদী সত্তা, এই প্রতিবাদী সত্তা খুব ছোট থেকে দেখতে পাচ্ছেন, খুব ছোটবেলায় যখন কলেজে পড়ছেন তখন এক ব্রিটিশ সাহেব মাস্টারমশাই এটা বলেছেন, তবে চুপ কর মাথার মতো মিছিল মিছিল করিস না। তো সেখানে সংগঠিত প্রতিবাদ হলো, সত্যেন ঘোষ বক্তৃতা দিলেন। সত্যেন ঘোষ জানা ছিল তিনি শুধু অঙ্কের জাহাজ, অঙ্ক করেন, মুখ তোলেন না, কারোর সঙ্গে মেশেন না, বিপ্লবীদের সঙ্গে এড়িয়ে যান, তিনি সেই ছেলে প্রতিবাদী বক্তৃতা দিলেন। বিয়ে করে ফেলেছেন এমএসসি পাশ করার এক বছর আগেই, এমএসসি পাশ করার বছরে পিতাও হয়ে গেছেন, আর যেখানেই নিজের সিভিটি পাঠাচ্ছেন এত ভালো, সেই যে অসুবিধা হয়ে গেছে, কোনো জায়গাতেই চাকরি পাচ্ছেন না, বলছে এত ভালো সিভি আমরা নিতে পারবো না কোনো জায়গায়, কোনো জায়গায় মানে একটা লিস্ট। শেষ পর্যন্ত উনি গৃহ শিক্ষকতা বেছে নিলেন, মানে নিতে হলো, কারণ সন্তান হয়ে গেছে, অর্থনৈতিক কারণ রয়েছে। কাকে গৃহ শিক্ষকতা নিযুক্ত হলেন, প্রমথেশ বড়ুয়া, বিখ্যাত চলচ্চিত্র লেখক অশুতোষ মুখোপাধ্যায়, উনি বালিকা সায়েন্স কলেজ এলাহাবাদ সায়েন্স কলেজে উচ্চতর পদার্থবিদ্যা পড়ানো শুরু করবেন, রাজবাড়ী ঘোষ সারকম কলেজে টাকাই হয়েছে, এবং উনি সেখানে শুধুমাত্র ভারতীয় উচ্চ মেধার মানুষদেরই নিয়োগ করবেন। এখন দুজনকে বললেন যে তোরা পা 125 টাকা মাসিক বৃত্তিতে নিয়োগ হলেন, কারণ সত্যেন ঘোষ নিয়ে বললে বোস্ট কিছু না এলে বস্তুটা সম্পূর্ণ থাকে না, ওরা যদি না হতো আমরা তো নোবেল দেওয়া হয়নি, তার কথা যে এখানে লেখা আছে বলা হয়েছিল যে কাজটি আমার সাফিসিয়েন্টলি খান্ডার মৌলিক নয়, তার কারণ বলা হয়েছিল সুতরাং সমুদ্র পানি, কিন্তু পদার্থবিদ্যার তার কাজ অমর করে রেখেছে সারা বিশ্ব জুড়ে, পদার্থবিদ্যার পাঠ্যপুস্তকে একটি অবশ্য পাঠ্য চ্যাপ্টার হিসেবে, এমন অমরত্ব অজর নোবেল বিজয়ী বিজ্ঞানী। নমস্কার।